পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া বিজেপির দলীয় কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস পালিত হয়। এই উপলক্ষে এদিন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বিজেপির দলীয় কার্যালয়ে। এদিন প্রথমে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হয়, পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মালাদান করে শ্রদ্ধা জানায় উপস্থিত বিজেপির নেতৃত্ববৃন্দ। এদিন 87 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাটোয়া বিজেপির সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, পল্টু ভান্ডারি তাপস পাল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। ভারতীয় জনতা পার্টি মন্তেশ্বর বিধানসভা এলাকা মেমারি 2 নম্বর ব্লকের 17 এবং 18 নম্বর জেপি উদ্যোগে এবং মন্তেশ্বর বিধানসভার 14 এবং 15 এ 16 নম্বর জেপি সকলে মিলিতভাবে আমাদের এই বলিদান দিবসে আমরা রক্তদান শিবির আয়োজন করেছিলাম। সকাল থেকে আমাদের কার্যক্রম হলো, প্রথমে হচ্ছে আমাদের দলের সৃষ্টিকর্তা সেই জনসংঘ থেকে আমাদের যে আদর্শ, চার আদর্শে আজকে অনুপ্রাণিত হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি এই জায়গায় এসেছে। আজকের দিনে এই 23 জুলাই তাকে শহীদ করা হয়েছিল কাশ্মীরে, এই দিন থেকে ভারতীয় জনতা পার্টি বলিদান দিবস উপলক্ষে পালন করে। তাই আমরা মন্তেশ্বর বিধানসভার 18 নম্বর জেপিতে এই দিন পালন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে মন্তেশ্বর বিধানসভার সমস্ত জেপির উদ্যোগে আজকে এই রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।